नमस्कार बंधुगण, मिस्टर राकेश सिंह अपने आबार एक नतून भिडियो जेटा पोलोरन प्लस आछे जेटा हच्छे सबार प्रिय एवं रास्तार जाके बला है बाघ एवं राजा। तो आसुन आपनादेरके सेई गाड़ी फीचार्सटा देखाच्छि। तो आमरा सामने थेके शुरू करछि। এই যে দেখুন, প্রথমে দেখতে পাচ্ছেন যে মহিন্দ্রা কোম্পানির লোগো দেওয়া আছে এখানে। বোলেরো সবথেকে প্রিয় গাড়ি, যেটা হচ্ছে রাস্তার রাজা বলি আমরা, সবথেকে প্রিয় গাড়ি। প্লাস হচ্ছে আমাদের নাম্বার যেটা আছে, এটা মালদার নাম্বার আছে, মালদার লোকাল নাম্বার আছে, WB6TAH7206, মালদার প্রাইভেট নাম্বার। এটা যে 2016 মডেল এবং কালার দেখছেন, কালার খুব সুন্দর, মেটাল কালার আছে, একদম হোয়াইট কালার আছে। হেডল্যাম্প দেখতে পাচ্ছেন, হেডল্যাম্প দুটো দেওয়া আছে এখানে, একদম ক্লিন হেডল্যাম্প। এই যে দুটো দেওয়া আছে এবং এতে আপনার নিকেল ক্রোম ফিনিশ দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার গাড়ির সৌন্দর্যটা একদম আরও বাড়িয়ে দিচ্ছে। একদম বাম্পার যে দেওয়া আছে, এটা বাম্পারটা আছে আপনার যে স্টিল বাম্পার আছে, এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ একদম। বাম্পারের মধ্যে যে দেখতে পাচ্ছেন এই দুটো ফগ ল্যাম্পের অপশন দেওয়া আছে, যেটা আপনারা মানে শীতের সময় যদি এক্সট্রাভাবে একটা ফগ লাইট লাগাতে পারেন সেটা লাগাতে পারুন, তার জন্য একটা এক্সট্রাভাবে ই করা আছে। টায়ারে চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন যে টায়ার একদম প্রায় নতুনের মতোই হয়ে আছে, আমাদের টায়ার বিট এখনও নতুন হয়ে আছে। প্লাস হুইল ক্যাম্প দেওয়া আছে সাথে, যাতে চাকার সৌন্দর্যটা যাতে বেড়ে যায় আরও। তারপর আমরা ভেতরে চলে আসছি, দরজাটা পুরোপুরিভাবে খুলে আছে যাতে ড্রাইভার উঠতে যাতে সুবিধা হয়। গাড়িটা হচ্ছে 2016 মডেল, এটা হচ্ছে নন পাওয়ার স্টার্টিং BS4 ইঞ্জিন, প্লাস এতে এসি আছে। গাড়ি আমরা স্টার্ট দিচ্ছি, এখানে মিটার দেওয়া আছে, মিটার আপনার গাড়ি আমাদের চলেছে 83,907 কিলোমিটার চলেছে। যে আমরা গাড়িটা স্টার্ট দিয়ে দেখাচ্ছি, এখন গাড়ির আওয়াজ একেবারে সুন্দর, একেবারে নতুনের মতোই এখন গাড়ির আওয়াজ হয়ে আছে। বন্ধ করলাম, এখানে গিয়ার ফাংশন যেটা আছে, গিয়ার আমাদের 6 গিয়ার আছে, ব্যাক গিয়ার নিয়ে 6টা গিয়ার আছে, ম্যানুয়াল গিয়ার। এবং এখানে এসির অপশন আছে, এসির সুবিধা রয়েছে এবং আপনার এখানে মিউজিক সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। এবং ভিতরে যে লুকটা দেখছেন, দেখতে পাচ্ছেন নতুনের মতোই হয়ে আছে এখন। এবং এগুলো রেইন গার্ড আছে, যেটা আপনার গাড়িতে বৃষ্টি পড়তে গেলে জলটা ভেতরে ঢুকতে দেবে না। এই মডেলটা বললো 9-সিটার এটা, এবং সিটগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে আছে, ভেতরে একটা ফ্যান লাগা আছে। এটা আমাদের পিছনে চাকা দেখতে পাচ্ছেন, পিছনে চাকা সুন্দর হয়ে আছে। এবং আমরা চলে আসবে পিছনের দিকে, চলে আসবে এবার পিছন দিকে। দেখতে পাচ্ছেন নিচে ম্যাট দেওয়া আছে এবং ভিতরের লুকটা খুব সুন্দর হয়ে আছে। আমরা উপরে রূপটা যেটা আছে একদম পরিষ্কার আছে। এবং আমরা দূর থেকে দেখাচ্ছি গাড়ির পিছনের লুকটা, দেখেন পিছনের লুকটা এখানে খুব সুন্দর হয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের স্টেপনি টায়ার, পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন প্রায় নতুনের মতোই হয়ে আছে লাইটগুলো। এবং এই যে এখানে আমাদের কোম্পানির লোগো দেওয়া আছে এখানে খুব সুন্দর, বোলেরো প্লাস DI টার্বো ইঞ্জিন দিয়ে আছে আপনার গাড়িটা। আমাদের লেগ গার্ড যেটা দেওয়া আছে, এটা দিয়ে প্যাসেঞ্জার উঠতে সুবিধা যাতে হয়, তার জন্য এটা দেওয়া আছে। এবং গার্ড দেওয়া আছে এখানে, যাতে কাদাটা যাতে না ছিটে। তারপর ভেতরে দেখতে পাচ্ছেন যে ভেতরে লাইটের অপশন আছে, অন্ধকারে যদি কোনো কাজ করা থাকে তো এখানে প্যাসেঞ্জার লাইট জ্বালিয়েই করতে পারবে। তারপর এখানে ফ্যান দেওয়া আছে, ফ্যানের অপশনও দেওয়া আছে, এসি তো আছে, তার সাথে ফ্যানের উপলব্ধি আছে যে ফ্যান চালাতে পারে। আর সব কিছু একেবারে ওকে আছে। এক্সট্রাভাবে আপনাদেরকে যে গাড়ি দেখতে পাচ্ছেন, এক্সট্রাভাবে কিছু করতে হবে না, যা আছে আপনি গাড়ি যদি নিয়ে যান, গাড়ি একদম আপনাকে চালাতে হবে খালি, আর কিছু করতে হবে না, সব ওকে আছে। এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের সান প্রোটেক্টর, যখন গাড়ি চালাবে তখন অনেক সময় রোদের ছটা মারে আমাদের মুখের সামনে, গাড়ি চালাতে অসুবিধা হয়, যার জন্য সান প্রোটেক্টর যদি নামিয়ে দেওয়া হয় তাহলে গাড়ি চালাতে সুবিধা হবে। এবং গাড়ির ড্যাশবোর্ডটা দেখতেই পাচ্ছেন, একেবারে নতুনের মতোই হয়ে আছে গাড়ির ড্যাশবোর্ড, এবং নিউ কোয়ালিটি আছে এবং এসি ভ্যারাইটিস আছে এখানে। প্লাস এখানে আছে মোবাইল চার্জার আপনার ই করা আছে, যেটা আপনি এখান থেকে মোবাইল চার্জও করতে পারেন, অপশন দেওয়া আছে। আর প্লাস এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের একটা ড্রয়ার, যে আপনি গাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস কাগজপত্র এটা যে এর মধ্যে রাখতে পারেন। এবং জানলার কাজগুলো দেখে নিতে পারেন, একেবারে ক্লিন হয়ে আছে। কিন্তু এটা আছে আপনার যেটা আছে, এটা হচ্ছে ম্যানুয়াল, এবং এটা লুকিং গ্লাস আছে, একদম নতুন হয়ে আছে লুকিং গ্লাসটা আমাদের। এবার আসেন, আমরা গাড়ির এই গাড়ির ইঞ্জিনটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিতে পারেন গাড়ির ইঞ্জিনটা। দেখেন গাড়ির ইঞ্জিন এখনও নিউ কোয়ালিটির হয়ে আছে। এখন গাড়ির ইঞ্জিনে আপনার একটাও এখন কিছু খোলা হয়নি, এখনও গাড়ির ইঞ্জিনে হাতও পড়েনি একটা, এবং খুব যত্ন করে গাড়িটা চালানো হয়েছে। এবং ব্যাটারি দেওয়া আছে, অ্যামারন কোম্পানির ব্যাটারি দেওয়া আছে, বেশিরভাগ গাড়িতে এটা ইউজ হয়। এবার আপনারা ইঞ্জিনটা দেখতেই পেলেন, এবং আপনাদের কাছে যত গাড়ি পাবেন আমাদের কাছে একদম ফ্রেশ, মানে ভালো কোয়ালিটির গাড়ি পাবেন, যাতে নিয়ে যেতে আপনাকে যাতে বেশি কাজ না করাতে পাই, আপনারা সন্তুষ্ট থাকলে আমরাও সন্তুষ্ট থাকবো। এই গাড়ি আপনি বেশিরভাগ টুরিস্টের জন্য এবং বিয়ে বাড়ি ভাড়ার জন্য এসবের জন্য আপনি ইউজ করতে পারেন। এবং এই গাড়ির দাম আমরা রেখেছি 6,20,000। এবার আপনারা যারা
কিনতে ইচ্ছুক কিংবা নিতে ইচ্ছুক তো আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং ফাইন্যান্স যদি করতে পারেন ফাইন্যান্সও আমরা করে দেবো, এখান থেকে লোন করে দেবো, সব কিছু ব্যবস্থা আমাদের এখান থেকে আছে। এবং এই গাড়ি যে আপনি নতুন নিতে যান, তো 9-সিটার গাড়ি তো এখন বন্ধ হয়েছে সবাই জানে, তো 7-সিটারের মধ্যে যেটা উপলব্ধি আছে সেটা এক্স্যাক্টলি মোটামুটি আপনার মোটামুটি 12-13 লাখের কাছাকাছি আপনার পড়ে যাবে। তো আপনি যদি মনে করতে পারেন যে পুরনো গাড়ি নিয়ে আপনি নিজের কাজ চালাতে পারেন, এত কম দামে আপনি একটা গাড়ি পেয়ে যাচ্ছেন। তো আপনাদেরকে যে গাড়িটা দেখালাম আপনারা দেখতেই পাচ্ছেন, এই গাড়িটা ফিচার্স সেরকম কিছু বলতে হবে না, গাড়িটা সবারই জানা, সবারই প্রিয় এবং রাস্তার রাজা, রাস্তার বাঘ যাকে বলা হয়। তো এই মডেলটা হচ্ছে আমাদের মালদা রায়পুর শোরুম, আমাদের এখান থেকে পাওয়া আছে গাড়ি। তা আপনারা এখান থেকে যদি গাড়ি নিতে চান আমাদের এখানে অবশ্যই যোগাযোগ করুন, আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকছে ফোন নাম্বার, দেওয়া থাকছে শোরুমের নাম্বার। এবং এখান থেকে আপনারা যদি মনে করেন যে না ফাইন্যান্সের উপলব্ধি, আমরা লোন করেও আমরা গাড়ি এখান থেকে আমরা আপনাদেরকে পাইয়ে দিতে পারবো। এবং বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ। Thank you.